ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন রমজান মাসে কোন কোন আমল করা উচিত? রমজান মাসে সবচেয়ে যেটা প্রথম হলো সেটা হচ্ছে ফরজ রোজা রাখতেই হবে এবং রোজার আগে নিয়ত করতে হবে। যে ব্যক্তি নিয়ত করে না তার কোনো কিছু গ্রহণযোগ্য হয় না, নিয়ত করা জরুরি। অতঃপর রমজান মাসের সবচাইতে উত্তম আমল হচ্ছে কিয়ামুল লাইল বা তারাবি সালাত আদায় করা। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে কওমা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাতে কিয়ামে বা নামাজে দাঁড়ালো ঈমানের সঙ্গে সওয়াবের আশায়, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। তো রোজা রাখার পরপর আমরা যাতে তারাবি পাবন্দ হই এদিকে প্রচেষ্টা করতে হবে। আর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি রমজান মাসে বেশি বেশি দান খয়রাত সাদকা করতেন, এটাও সঙ্গে সঙ্গে করতে হবে। আর রমজান মাসের সমস্ত রোজা অবস্থায় রোজাও রাখলো, গীবত করলো, রোজাও রাখলো, মিথ্যা কথাও বললো, রোজাও রাখলো, বিভিন্ন ধরনের অশ্লীল দৃশ্য টিভি বা আরো কিছু জায়গায় দেখলো, এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে।